আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো ফটোশপের মাধ্যমে আপনারা কিভাবে বিভিন্ন দেশের পতাকা আঁকবেন, এর পাশাপাশি আমরা বিভিন্ন টুলসের ব্যবহারও শিখে ফেলব। তো তার জন্য আপনি প্রথমে ফাইলে ক্লিক করে নিউতে ক্লিক করবেন। তারপর পতাকার জন্য আমরা একটি সাইজ নির্বাচন করব, 1600 পিক্সেল ইনটু 900 পিক্সেল। তারপর ওকে দিলাম। তো আমরা প্রথমে বাংলাদেশের পতাকা আঁকবো। বাংলাদেশের পতাকা আঁকার জন্য আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড থেকেও শুরু করতে পারেন, অথবা চাইলে নিউ লেয়ার ভিউ শুরু করতে পারেন। তো আমি নিউ লেয়ার অপশনটি সিলেক্ট করে সেখান থেকে আমি আঁকা শুরু করছি। তো প্রথমে আমরা গ্রিন কালারটি সিলেক্ট করব। তো গ্রিন কালারটি সিলেক্ট করলাম। এবার আপনি অল্টার প্রেস করে ব্যাক স্পেস প্রেস করলে এখানে গ্রিন কালারটি দেওয়া হয়ে যাবে। তারপর এখানে হচ্ছে আমাদের একটি রেড কালারের সার্কেল দিতে হবে। এখন রেড কালারের সার্কেল আমরা এই অপশানটি দিয়েও দিতে পারবো, অথবা এই টুলটি দিয়েও দিতে পারবো। যদি আমরা এই টুলটি দিয়ে দিই, আচ্ছা আমরা নতুন আরেকটি লেয়ার নিচ্ছি, তারপর এই টুলসটি দিয়ে আমরা একটি সুষম বৃত্ত আঁকবো। তো সুষম বৃত্ত আঁকার জন্য, অর্থাৎ যে বৃত্তটি আমাদের সব দিক থেকে সমান হবে সেটি আঁকার জন্য, আমাদের শিফট প্রেস করে এখান থেকে সার্কেলটি আঁকতে হবে। আচ্ছা, তারপর আমি অল্টার প্রেস করে ব্যাক স্পেস প্রেস করলে এখানে কিন্তু আমার রেড কালার বসে যাবে। তো তার জন্য আমি রেড কালারটি সিলেক্ট করলাম। এবার অল্টার প্রেস করে ব্যাক স্পেস দিলেই আমার এখানে রেড কালার দেওয়া হয়ে যাবে। আচ্ছা, আমি এই কালারটি আমি রিমুভ করলাম। আচ্ছা, আমি এই টুলটি সিলেক্ট করলাম। এবার এখানে আমার উপর দুটি অপশন আছে, একটা হচ্ছে ফিল আর একটা হচ্ছে স্ট্রোক। ফিল অপশনটি হচ্ছে আমি যেই সার্কেলটি আঁকবো সেই সার্কেলটির মধ্যে আমার কোন কালার দেওয়া হবে, আর স্ট্রোক হচ্ছে সেই সার্কেলটির রাউন্ড অংশটি বরাবর কোন কালার আমার দেওয়া হবে। অর্থাৎ আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন, আমি শিফট প্রেস করে এখানে সার্কেলটি আঁকলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি লাল রং মাঝখানে দেওয়া আছে এবং সাইড দিয়ে ব্লু কালার দেওয়া আছে। তো এটি হচ্ছে আমাদের স্ট্রোক। তো আমি স্ট্রোকটি রিমুভ করতে হলে এখানে স্ট্রোক কালারে ডাবল ক্লিক করবেন, স্ট্রোক কালারে ক্লিক করবেন, তারপর এখান থেকে নো কালার অপশনটি সিলেক্ট করবেন, তাহলে এই স্ট্রোকটি চলে যাবে। তাহলে এখানে আমাদের বাংলাদেশের পতাকা আঁকা হয়ে গেছে। এবার আপনি যদি চান যে এই মাঝখানের লাল বৃত্তটি এটিই আমার একবারে মিডল বরাবর থাকবে, তাহলে সেক্ষেত্রে আপনি এই লাল রঙের লেয়ারটি কন্ট্রোল ধরে তারপর লেয়ার ওয়ান এই দুইটি সিলেক্ট করবেন। এই দুটি সিলেক্ট করবেন, তারপর মুখ টুলে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে অপশানগুলোতে ক্লিক করে আপনি মিডল অপশানে আনতে পারবেন। তো আমি এখানে ক্লিক করলাম, তাহলে এটা এটি আমার মিডল বরাবর চলে আসলো। আচ্ছা, এখন দেখাবো, এখন অন্য একটি পতাকা দেখাবো। এখন দেখাবো স্কটল্যান্ডের পতাকা কীভাবে আঁকবেন। তো আগের মতোই নিউতে গিয়ে শুরু করছি। তো প্রথমে স্কটল্যান্ডের পতাকার জন্য একটি কালার সিলেক্ট করব। আচ্ছা, অল্টার প্রেস করে ব্যাক স্পেস দিলাম, তারপর নিউ লেয়ার নিলাম। এখন আমাদের রেক্টেঙ্গুলার টুলসটি নিতে হবে। রেক্টেঙ্গুলার টুলসটি নেওয়ার পর এখানে আমরা একটি রেক্টেঙ্গুলার রাখবো। তারপর এখানে হচ্ছে আমরা সাদা কালার দিব। তো সাদা কালার দেওয়ার জন্য আমরা এখান থেকে হোয়াইট কালারটি চুজ করলাম। এবার অল্টার প্রেস করে ব্যাক স্পেস প্রেস করবো, তাহলে কালারটি হোয়াইট কালার হয়ে গেছে। এবার কন্ট্রোল প্রেস করে টিতে প্রেস করলে এটি আমরা রিসাইজ করতে পারবো। এবার এটি আমরা কোনা কোণে বরাবর দিব। তো আমাদের এক পাশ দেওয়া হয়ে গেছে। এবার আমরা এটিকে কপি করে এই দুই কর্নার বরাবর এটিকে দিব। তাহলে তার জন্য মুভ টুল সিলেক্ট করে অল্টার প্রেস করে আমরা এটিতে ক্লিক করব, তাহলে এটি আমাদের অটোমেটিক কপি হয়ে যাবে। এবার কন্ট্রোল ধরে রেখে টিতে প্রেস করব, তাহলে এটি আমরা এখন রিসাইজ করব।
তাহলে এখন এটি আমাদের রিসেস করা হয়ে গেলে তো আমাদের আঁকা হয়ে গেছে, অ্যাপ্লাইতে দিলে আঁকা হয়ে যাবে। এবার আপনাদেরকে দেখাবো একটু টাফ, অর্থাৎ ইংল্যান্ডের এই পতাকাটি আমরা কিভাবে আঁকবো। তো তার জন্য আমরা নতুন আরেকটি ফাইল নিব, ফাইলে ক্লিক করে আবার আগের মতো নিউ, তারপর ওকে। আচ্ছা, ইংল্যান্ডের পতাকার মধ্যে প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে ব্লু কালার রয়েছে, তো আমরা প্রথমে ব্লু কালারটি দিয়ে শুরু করব। তো আমি প্রথমে নিউ লেয়ারে ক্লিক করলাম, তারপর প্রথমে আমরা ব্লু কালারটি দিব। তো অল্টার প্রেস করে ব্যাক স্পেস দিলাম, তারপর আবার একটি নিউ লেয়ার নিব। এখন আমরা দুই কর্নার বরাবর দুইটি রেক্টেঙ্গুলার নিব। তো তার জন্য এই পলিগোনাল টুলসটি দিয়েও করতে পারবো, অথবা আমি স্কটল্যান্ডের পতাকা যেভাবে দেখিয়েছি ওইভাবে আপনারা করতে পারবেন। আচ্ছা, পলিগোনাল টুলসটি দিয়ে আমি দেখাচ্ছি। তো পলিগোনাল টুলসটি আমি নিলাম, এখান থেকে রাইট বাটন ক্লিক করে পলিগোনাল লেসো টুলস এটি নিলেন। তারপর প্রথমে একটি কর্নারে একটু বাইরের দিকে ক্লিক করবেন, আমি এখানে ক্লিক করলাম, তারপর আপনার মাউসটা অন্য কর্নার বরাবর নিয়ে একটু বাইরের দিকে ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক করলাম, এখান থেকে এদিকে ক্লিক করলে এদিকে আমরা মিলিয়ে নিলাম। এবার এই কালারটিকে আমরা হোয়াইট কালার দিব। তো হোয়াইট কালার দেওয়ার জন্য অল্টার ব্যাক স্পেস দিলাম, তো এই কর্নার বরাবর আমার হোয়াইট কালার দেওয়া হয়ে গেছে। এবার এই কর্নার বরাবর আমরা হোয়াইট কালার দিব। তো প্রথমে এখানে ক্লিক করে অন্য কর্নার বরাবর একটু বাইরে ক্লিক করলাম, এবার এদিকে একটু উপরে ক্লিক করব, এবার এই বরাবর একটু বাইরের দিকে নিয়ে আসব, আর এদিকে আমরা মিলিয়ে নিব। তাহলে এই কর্নারটি আমাদের হোয়াইট কালার হয়ে যাবে। তো অল্টার প্রেস করে ব্যাক স্পেস দিলাম। এবার আমাদের যা করতে হবে, এবার আমাদের দুই কর্নারে হোয়াইট কালারের মধ্যে রেড কালার দেওয়া লাগবে। তো তার জন্য আমি এখান থেকে রেড কালার চুজ করব। এবার আমি এই হোয়াইট কালারের মাঝখানে আমি রেড কালারটি দিব। তো ক্লিক করলাম, ক্লিক করে তারপর এই কর্নার বরাবর আসলাম, তারপর এই কর্নার, তারপর এই কর্নারে ক্লিক করলাম, ক্লিক করে মিলিয়ে নিলাম। এখন অল্টার ব্যাক স্পেস দিলাম, এখানে আমার লাল কালার হয়ে গেল। এবার এই কর্নারেও একইভাবে আমরা রেড কালারটি দিব। তো প্রথমে এখানে ক্লিক করে, তারপর এখানে ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করলাম, তারপর এই কর্নারে ক্লিক করে এখানে মিলিয়ে নিলাম, তারপর অল্টার ব্যাক স্পেস দিয়ে এখানেও রেড কালার করে দিলাম। তারপর আমাদের হচ্ছে মাঝখান বরাবর হোয়াইট কালার দেওয়া লাগবে। তো হোয়াইট কালার দেওয়ার জন্য আমি এখান থেকে রেক্টেঙ্গুলার শেপ টুলসটি নিলাম, তারপর নিউ লেয়ার ক্লিক করলাম, তারপর এখান থেকে হোয়াইট কালার নিব। হোয়াইট কালার নিয়ে এই মাঝখান বরাবর আমাকে একটি রেক্টেঙ্গুলার নেওয়া লাগবে। আচ্ছা, মাঝখানে হোয়াইট কালার নেওয়া হয়ে গেছে, এখন মাঝখানে আমাদের রেড কালার দেওয়া লাগবে। তো একইভাবে আমরা এখান থেকে রেড কালারটি চুজ করব, চুজ করে এখান থেকে রেড কালার একইভাবে আমরা দিয়ে দিব। অল্টার ব্যাক স্পেস, তারপর এখানেও একইভাবে অল্টার ব্যাক স্পেস। তো আমাদের ইংল্যান্ডের পতাকা খুব সহজেই আঁকা হয়ে গিয়েছে। তো আপনারা এভাবে আরেকটু সুন্দর করেও আঁকতে পারবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।